সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা ফাইনাল খেলার পিচ। এটা মোটামুটি বিজয় না, এটা অনেক হট। এখানে খেলবে আমাদের রাসেল পাটাভাইয়া, এবং সেখানে খুব সুন্দর খেলাধুলা করবে আমাদের মুশফিক ভাই। রাসেল পাটা জিতবে নাকি মুশফিক ভাই জিতবে কমেন্টে জানাইয়া দেন। ভাইজান মনটা খুবই খারাপ, বিপিএল ফাইনালের টিকিটটা এখনো হাতে পাই নাই, কখন যে পাবো। ওরে মারিয়া ভাই, টিকিট না পাইলে ইউটিউবে খেলা দেখে লইয়েন। আরে কি বলেন ভাই, কি বলেন ভাই, টাইগার বনাম পাড়া কি যে খেলা হবে, এটা যদি লাইভ মাঠে বসে না দেখতে পারি তাইলে হয় বলেন আপনারা। একসময় আমিও খেলতাম রাজশাহী দলে, এখন খেলতেছে রাসেল পাড়া। রাসেল পাড়া, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তুমি খেললা দাও খুলনা টাইগার্স কে। আরে সামি ভাই, তুমি খেলতা রাজশাহীতে, আমি খেলতাম খুলনাতে। তুমি কইতাছ রাজশাহী খুলনাকে খেলে দিবে, এটা কোনো কথা? আমার সাপোর্ট আছে, আমার ভাইরা ভাই তো বাইশে আসে নাই, সারা টুর্নামেন্ট দূরে খেলতাছে, সামনের ফাইনালেও খেলবে। সেমি ভাই, কি যে ডান্স হইতো তখন, কি যে ডান্স হইতো। ও সেই দলে আমিও ছিলাম, এইবার তো কাপ রাজশাহী নেবে। কিরে মমিনুল, তুই এতদিন খেললি ঢাকার দলে, এখন সাপোর্ট দিতেছস রাজশাহী রে, ঘটনাটা কিটা? এটাই স্যার। আরে ভাই, আগের দল যদি ফাইনালে যায় সাপোর্ট তো এরকমই হবে, তাই না? প্রথমে ভাবছিলাম ঢাকাকে চ্যাম্পিয়ন করব, বাদ পড়ে গেলাম। পরে ভাবলাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন হবে, তারও বাদ পড়ে গেল। এখন আমি কাকে সাপোর্ট করব? তামিম তোর মাপ চাই, তুই আমারে সাপোর্ট করিস না, আমারে সাপোর্ট করলে আমরা হাইরা দেবো। আরে মুশফিক ভাই, কি যে বলো, তুমি হইলা টাইগার, টাইগারদের অধিনায়ক, তোমরা তো অবশ্যই জিতবা। বিপিএল এর যখন ড্রাফট হয় তখন কোন মতে গেইল রে ঢুকাই দিয়েছিলাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এ। না এতে ভালো খেলতে, আরে ন এতে টেয়া পয়সা কিছু দেওয়া যাব না। এ ভাই জান কি কও, টেকা দাও, টেকা দাও, টেকা দাও। ভাই কি আর কমু কথা, রাসেল রে যেভাবে বল করতেছিলাম সে তো মোটামুটি পরাস্ত, শেষের দিকে ফুলটস না দিলে আমারে ছয় মারতে পারে। আচ্ছা রবেল ভাই, আমার একটা টিপস দাও তো, এই রাসেল পাটারে কেমনে দমানো যায়। আমির তোমার জন্য একটা টিপস আছে, সেটা হচ্ছে যে রাসেল পাটারে একেবারে ইউরকাল লেন্থে বল দিবা, পায়ের গোড়ালি দেখিয়া, দেখবা এতে খেলতেই পারবো না। এটাই স্যার। ওরে রবেল, তুমি কারে টিপস দিতেছ, আমিরকে? আমিরকে তো আমি ফাড়াই ফেলাবো। ও রাসেল পাড়া ভাই, আসো খেলা হবে মাঠে, একবার আসো, মাইঙ্গালাম ওই স্টাম টু স্টাম। এই আমির মাথা গরম করিস না, কুল কুল, একেবারে কুল, ঠান্ডা মাথায় আউট করতে হবে রাসেল পাড়ারে। ওরে বাবা, রাসেল নামবো অনেক পরে, আগে আমাগো লিটন দাস, আফিফ, তারপর আমারে আউট করো, পরে দেয়া যাবে নে। তুইও সমান আমিও সমান, খেলা হবে, খেলা হবে। ফাইনাল ম্যাচ মাঠে বসে খেলা দেখার জন্য গতবার কতগুলো টিকিট পাইছিলাম, এবার কেউ টিকিট দিয়ে গেল না। দেরি না পা, আমি তো ভাবছিলাম আমাদের বড় পাড়া গেল ভাই ফাইনালে যাবে, ওনার খেলাটা দেখবো, সেঞ্চুরি করবে, কিন্তু উনি যেহেতু খেলতে পারে নাই সেহেতু আমি টিকিটটা তোমারে দিয়ে দিতে চাই। ওই বেটা রশিদ পাগলা, ওই রশিদ পাগলা, তুই এটি কিটা কস, ফাইজলামি বন্ধ কর, যাইন তৈকা। সুপ্রিয় দর্শক, ফাইনালে কে জিতবে, রাজশাহী নাকি খুলনা টাইগার্স, কমেন্ট কইরা জানাইয়া দাও।